বাংলার প্রাচীন মুড়ি মেলা। শীতের সকালে দ্বারকেশ্বর নদের তীরে মুড়ি মেলায় মেতে উঠেছেন সকলে। বিভিন্ন পাত্রে মুড়ি সাজিয়ে চলছে বেচাকেনা। অনেক ধরনের মেলার গল্প শুনেছেন। শীতকালব্যাপী নানান মেলা আমাদের চোখে পড়ে, কিন্তু মুড়ির মেলা শুনেছেন কখনো? এই মেলাতে ধামা ভরে কিংবা কৌটো ভরে মুড়ি সাজিয়ে চলছে দেদার বিক্রি। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের চর মম করছে মুড়ি ভাজার গন্ধে। আর এই মুড়ির মেলায় কেউ চপ ঘুগনি, কেউ আবার জিলিপি ছোলা বাদাম মাখিয়ে শীতের রোধে গায়ে মেখে চেটে পুটে সেই স্বাদ উপভোগ করছেন। শীত পড়তে না পড়তেই নানান ধরনের মেলা উপভোগ করছেন আপামর বাঙালি। কখনো পিঠে পুলির মেলা, কখনো বইমেলা, কখনো আবার খাদ্য মেলা। এবার মাঘের শীত গায়ে মেখে চেটে পুটে মুড়ির মেলা উপভোগ করছেন বাঁকুড়াবাসী। মুড়ি খাওয়ায় বাঁকুড়াবাসীর সুনাম দীর্ঘদিনের। সেই মুড়িকে ঘিরে আস্ত একটা মেলা। মুড়ির ওপর বাঁকুড়াবাসীর প্রীতি টের পেতে হাজির হতেই হবে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের চরে। শুধু বাঁকুড়াবাসী নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মুড়ির মেলায়। মেলায় আগত এক গ্রামবাসী নন্দিতা পাল জানান, বাংলায় একটি প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। তবে বাঙালির রোজকার খাদ্য খাবারের তালিকায় মুড়ি কিন্তু অত্যন্ত পরিচিত একটি খাবার। জানা যায় প্রতি বছর মাঘ মাসে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার সুপ্রাচীন মুড়ি মেলা বসে। এবারও তার অন্যথা হয়নি। তো বছর বছর দেখি টিভিতে, প্রত্যেক বছর বছর দেখি, ভালো লাগে জিনিসটা। এই বছরে সবাই একসঙ্গে মুড়ি খাচ্ছে, দেখতেও ভালো লাগে। এগুলো তো দেখার জিনিস। চপ কাঁচা লঙ্কা, যেটা আমাদের গ্রাম্য বাংলাতে যেটা হয়, সবাই স্বাভাবিক যেমন পাঁচজন খাচ্ছে সবাই, সেই রকম আমরাও খাচ্ছি। মানে এটা একটা কী বলবো, এটা তো নতুন নতুন মানে আমেজ। এইসব তো আমরা টাউন বাংলাতে, টাউনে এইসব কলকাতা যে পাই না। মানে বাড়িতে তো মুড়ি খাওয়া হয়, কিন্তু এইরকম বছরে একটা দিন, বছরে একটা দিন এইরকম সবাই মিলে মুড়ি খাওয়াটা বেশ ভালো লাগছে, খারাপ না। মাঝখানে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, পাঁচজনের সঙ্গে দেখা হচ্ছে, পাঁচ রকমের মানুষ আসছে বাইরে থেকে। হ্যাঁ, প্রতি বছর মাঘ মাসে দ্বারকেশ্বর নদের চরে বসে এই মুড়ির মেলা। চপ, আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ, মটর কিংবা নানান স্বাদের চানাচুরের মতো হরেক রকম পদে মাখা হয় মুড়ি। দ্বারকেশ্বরের চরে বসে পরিবারের লোকজন একসঙ্গে মুড়ি খান, এটাই মুড়ি মেলা। কেঞ্জাকুড়া সহ আশেপাশের 15 থেকে 20টি গ্রামের মানুষ ছুটে আসেন এই মুড়ি মেলাতে। শুধুমাত্র গ্রামের মানুষ নয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ, এমনকি এই গ্রামের মানুষদের আত্মীয় পরিজনরাও সামিল হয় এই মুড়ি মেলাতে। শুধু মুড়ি খাওয়া নয়, মুড়ির সাথে সেলফি তুলে ছবি পোস্ট করে সমাজ মাধ্যমে গা ভাসিয়েছেন নেট নাগরিকেরা। তবে মুড়ি মেলা সৃষ্টি এক ইতিহাস আছে। জানা যায় সঞ্জীবনী আশ্রমে এক সাধকের হরিনাম সংকীর্তন দেখতে আসেন আশেপাশের গ্রামের মানুষ। রাতভোর কীর্তন দেখে সকালে বাড়ি ফেরার পথে দ্বারকেশ্বর নদী পাড়ে বসে মুড়ি খেয়ে বাড়ি ফিরতেন। আর এর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই মুড়ি মেলা। প্রতি বছর এভাবেই কেঞ্জাকুড়া মুড়ি মেলায় অংশগ্রহণ করেন বহু মানুষ। মেলা শুরু সকাল থেকেই মুড়ির গন্ধে মম করে গোটা এলাকা। সকালে মুড়ি খেয়ে সঞ্জীবনী আশ্রমে মেলা দেখে সন্ধ্যায় বাড়ি ফেরেন সকলেই। এই বিষয়ে মেলায় আগত এক গৃহবধূ মধুমিতা দেওঘরিয়া জানান, এই মেলা দীর্ঘদিন হলেও আমি এই প্রথম এলাম এখানে। আসার আগে বুঝতে পারিনি মুড়িকে ঘিরে এত বড় মেলা হয়। আমরা এখন মুড়ির সাথে চপ ঘুগনি জিলিপি মাখিয়ে খাচ্ছি। দুপুরের দিকে মন্দিরের ভোগ দেওয়া হয়, সেই ভোগ প্রসাদ পেয়ে মেলা ঘুরে তবেই বাড়ি ফিরব। আমি তো এই প্রথমবার এলাম, আগে কখনো আসিনি। হ্যাঁ শুনেছিলাম, তো এই প্রথমবার এলাম যে অনেক বড় মেলা বসে, কিন্তু এতটা আইডিয়া ছিল না যে এত মেলা বসে, এখানে এত ভিড় হয়। প্রথমবার এসে দেখলাম, খুব ভালো লাগছে এখানে। এই মুড়ি টুড়ি, তারপর এখানে দুপুরবেলাতে খাওয়া হয় খিচুড়ি ভোগ হয়, এসব খাওয়া হয় আর কি। সেভাবে এসেছি, চপ আছে, টমেটো আছে, জিলিপি আছে, তেল পেঁয়াজ লঙ্কা ঘুগনি নিয়ে এলাম ওখান থেকে। খাবার পর একটু মেলা দিকে ঘুরবো, তারপর খিচুড়ি খেয়ে বাড়ি যাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া।